বইয়ের স্টলে স্টলে পাঠকের ভিড় ছিল এবছর কলকাতা বইমেলা 2020 চোখে পড়ার মতো। প্রায় 20 লক্ষের বেশি বই বিক্রি হয়েছে এবছর বইমেলা থেকে। ইবুকের মাঝেও বই খুলে পড়ার রেওয়াজ আজও বজায় রেখেছে। হাদাবোদা, ব্যোমকেশ, বাংলা সাহিত্য কিংবা রাজনৈতিক মূলক নানা গ্রন্থ, যাই হোক, সব মিলিয়ে পাঠকদের চাহিদা ছিল নতুন বই কিনে পড়ার প্রতি। নতুন বই কিনে পড়তে কেমন লাগে, কি বলছেন তারা? বই খুব বেশি যে সবসময় পড়া হয় না, না, কিন্তু এই বইটা যেমন প্রতিদিন লেখা বই, আমি পড়তে ভালোবাসি গল্প, সেই জন্য স্পেশালি এইটার জন্যই আমি আজকে এসেছি। বই পড়াটা একটা অভ্যাস। আমি মূলত ছবি আঁকি, তো ছবি কেন্দ্রিক বইয়ের প্রতি ঝোঁকটা আছে, তার সাথে সাথে বাংলাদেশেরও আখতারুজ্জামান, ইলিয়াস, হুমায়ুন আহমেদ, এনাদের লেখা পড়তেও ভালো লাগে। আমি আমি বলতে পারি যে এখনো অনেক শিক্ষক আছেন যারা কিন্তু এখনো চকডাস্টার দিয়েই পড়ান, এবং অনেক শিক্ষক আছেন যারা লাইব্রেরি ওয়ার্ক করাতে পছন্দ করেন এবং বইয়ের নতুন নতুন স্টক স্কুলে নেওয়ার সেগুলোও তারা ভীষণভাবে চান, যাতে বইয়ের নতুন স্টক হয় স্কুলে, বাচ্চারা জানতে পারে। সুতরাং এটা আমি জোর দিয়ে বলতে পারি যে ই বুকের থেকে অনেক বেশি অ্যাট্রাকটিভ হচ্ছে আমাদের এই বুক ফেয়ার। না হ্যাঁ, আমার মনে হয় বই পড়াটা আমার কাছে যেটা হলো, মানে হ্যাঁ একটা ওই সময় আছে, সময় মানে একটু ভালো সময়তে ভালো করে বইটা পড়লাম, কারণ অভ্যাসটা ইউজ করবো না ওয়ার্ডটা, আমি বলতে চাই কারণ এখন মানুষ খুবই ব্যস্ত, তো সেই ব্যস্তবদ্ধ জীবনের দিকে ওই সময় বার করে বই পড়াটাই আমার কাছে মনে হয় বেশি ভালো। ইবুক নিয়ে কি তেমনভাবে বিশেষ কোনো কদর পাচ্ছে পাঠকদের কাছে? ইবুক পড়ি না, স্ক্রলই হয়, পড়া আর হয় না, কিন্তু ওই বইয়ের যে একটা পাতা উল্টা ও সেই যে ফিলিংসটা, সেটা তো আর ইবুকে পাবো না, সে যতই কিন্ডেল বেরোক বা অন্য কিছু বেরোক, ওই ফিলিংসটা ইবুকে আসবে না। এমনি ইবুক আর এটার মধ্যে অনেকখানি ডিফারেন্স, পাতার স্পর্শটাই আলাদা জিনিস। যতই ইবুক থাকুক, বই ছিল, আছে এবং থাকবে। বই দেখে, হাতে দেখে মজা এবং বিভিন্ন লেখককে এভাবে সামনে পাওয়া, এটা তো ইবুকে পাওয়া যায় না। সুতরাং বই মেলার গুরুত্ব একেবারে ছিল, আছে, যতদিন মানুষ থাকবে, কলকাতার মানুষ থাকবে, কলকাতা বুক ফেয়ার থাকবেই। সুতরাং বুড়ো ছোট সবার জন্য বই পড়লে তার মধ্যে ডুবে যাওয়াটাই শ্রেয়, যে কোনো বই, সেটা মানে অ্যাডভেঞ্চার স্টোরি হলে তো ভালোই হয়, তারপর গোয়েন্দা স্টোরি এরকম। অ্যাকচুয়ালি হ্যাঁ, এখন তো অবভিয়াসলি ইবুকের যুগ এসছে, বাট আমার মনে হয় তাও হাতে ধরে বই পড়ার ওই আলাদা ব্যাপারটাই এখনকার দিনের মানে বাচ্চারা অ্যাকচুয়ালি মিস করে, কিন্তু আমার মনে হয় ওটাই বেশি প্রয়োজন, কারণ ইবুক তো ঠিক আছে, বাট সব বাট ওই হাতে ধরে একটা পড়া বই নিয়ে চায়ের কাপের সাথে ওই একটা মুহূর্ত বা ওই একটা যে মানে ফিল, ওটা কিন্তু ইবুকে আসে না। আধুনিকতার যুগে আজও কি বই পড়ে অবসর সময় কাটান কলকাতাবাসী? আমি ঠিক সহমত নই যে ইবুক তার মতো করে আছে, হয়তো এমন অনেক বই আছে যেটা আমাদের কেনার ক্ষমতার বাইরে, অথবা অনেক সহজে সেটা ক্যারি করা যায় পড়তে পড়তে, কিন্তু তার মানে এই নয় যে ব্যক্তিগতভাবে মনে করি এই বইয়ের চাহিদা কমেছে। বই পড়ে আমি নিয়মিত যাই এবং বইমেলাতে তো আসি, সেখানে ভিড়ের কখনো আমি কম দেখিনি। যারা বই পড়তে ভালোবাসে তারা যে কোনো আকারেই বই পড়বে। হ্যাঁ, কিছুটা একমত, কেননা সবসময় বইয়ের পাতা উল্টে পড়ার সময় বা সুযোগ হয়ে ওঠে না, তখন অ্যাপসে ওই বই মানে স্টোরিগুলো পড়ে নিই, তাড়াতাড়ি হয়ে যায়। বলতে গেলে রাতের বেলায় পড়ি, কারণ আমার একটু নিস্তব্ধ পরিবেশে পড়াটাই বেশি প্রয়োজন মনে হয় ভালো, তো ওর জন্যই আমি রাত্রেবেলা একদম মানে শোয়ার আগে আর কি পড়ি। যুগের যতই পরিবর্তন হোক না কেন, আধুনিকতার ছোঁয়া যতই আসুক না কেন, নতুন বই কিনে পড়ার কিন্তু কদরটাই আলাদা। ক্যামেরায় মনোজ দাসের সাথে সুঞ্চিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।